নমস্কার বন্ধুরা, আমি কাকলি কর্মকার। আমার ইউটিউব চ্যানেল রক্ষা সিন্ডিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব ফ্রি অ্যান্ড চিপেস্ট 5 হসপিটালস ইন ব্যাঙ্গালোর। তো চলুন জেনে নিই ব্যাঙ্গালোরের এমন 5টি হসপিটালের নাম যেখানে খুবই কম খরচে আপনারা ট্রিটমেন্ট করাতে পারবেন, আর এমন একটি হসপিটালের নাম বলবো যেখানে আপনারা পুরোপুরি ফ্রিতে ট্রিটমেন্ট করাতে পারবেন। তো চলুন এরকমই 5টি হসপিটালের নাম আমরা জেনে নেব। এগুলো খুবই কম খরচের হসপিটাল যেখানে আপনি যে কোনো রোগের ট্রিটমেন্ট করাতে পারবেন। তো সবার প্রথমে আপনার 1 নম্বর হসপিটাল হলো জয়দেবা হসপিটাল। এই যতগুলো হসপিটালের নাম আমি শেয়ার করবো এদের ডিটেলস ভিডিও বেশিরভাগ আমার চ্যানেলে রয়েছে, তো আপনারা সেখানে ফুল ইনফরমেশন জানতে হলে গিয়ে জানতে পারেন। তো জয়দেবা হসপিটাল ব্যাঙ্গালুরু, এর অ্যাড্রেস হচ্ছে মারেনাহালি রোড, KEB কলোনি, জয়নগর, 9th ব্লক, জয়নগর, ব্যাঙ্গালুরু। ফোন নম্বরও দেওয়া আছে। এটি একটি গভর্নমেন্ট হসপিটাল এন্ড মেডিকেল কলেজ। এর এখানে খালি হার্ট রিলেটেড যে কোনো প্রবলেমের ট্রিটমেন্ট করা হয়, মানে আপনার যে হার্ট সংক্রান্ত বা কার্ডিয়াক, এটা একটি কার্ডিয়াক হসপিটাল। তো এখানে যে কোনো হার্টের প্রবলেম হলে আপনারা এখানে গিয়ে দেখাতে পারেন, খুবই কম খরচে এখানে ট্রিটমেন্ট প্রোভাইড করা হয়। নাম্বার 2 যে হসপিটালটি রয়েছে নাম, সেটা হচ্ছে ব্যাঙ্গালোর ব্যাপটিস্ট হসপিটাল। এটাও একটা গভর্নমেন্ট হসপিটাল, এখানে গরিব লোকেরা পুরোপুরি বিনামূল্যে ট্রিটমেন্ট করাতে পারবেন, আর এমনি যারা পেশেন্টরা আছেন তারা খুবই কম খরচে এখানে ট্রিটমেন্ট করাতে পারবেন। অ্যাড্রেস হলো বেলারি রোড, বিনায়কনগর, হেবেল, ব্যাঙ্গালুরু, কর্ণাটক। ফোন নম্বরও দেওয়া আছে। এটা একটি গভর্নমেন্ট হসপিটাল। নাম্বার 3 যে হসপিটালটা হলো, এর নাম তো আপনারা সবাই জানেনই নিশ্চয়ই, আর আমার চ্যানেলে এই হসপিটাল সম্বন্ধে অনেক ভিডিও রয়েছে, নিমাংস হসপিটাল বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সেস। এটা আপনাকে এই হসপিটালে খালি নিউরোলজি আর সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট রয়েছে, তো সেই সংক্রান্ত যদি কিছু প্রবলেম হয় তো আপনারা এখানে দেখাতে পারেন। এখানেও খুবই কম খরচে ট্রিটমেন্ট করা হয় অন্যান্য হসপিটালের তুলনায়। এটাও একটা সরকারি হসপিটাল। তো অ্যাড্রেস হলো হুসুর রোড, মাইগার্ডা রোড, লাখাসান্ড্রা, উইলসন গার্ডেন, ব্যাঙ্গালোর, কর্ণাটক। ফোন নম্বরও দেওয়া রয়েছে। নাম্বার 4 নম্বরে যে হসপিটালটা রয়েছে এটা হচ্ছে ভিক্টোরিয়া হসপিটাল। এটাও একটা গভর্নমেন্ট হসপিটাল, এর অ্যাড্রেস হলো মাইসোর রোড, নিয়ার সিটি মার্ক, ব্যাঙ্গালুরু, কর্ণাটক। ফোন নম্বরও দেওয়া রয়েছে। এটাও একটা গভর্নমেন্ট হসপিটাল, এখানেও খুব কম চার্জেস বা গরিব মানুষদের জন্য পুরোপুরি ফ্রিতে ট্রিটমেন্ট করা হয়। আর এমন একটি হসপিটালের নাম আপনাদের সঙ্গে আমি এখন শেয়ার করব, যেটা হলো শ্রী সত্যসাই ইনস্টিটিউট অফ হায়ার মেডিকেল সায়েন্স। তো এখানে আপনারা যে কোনো নিউরোলজি প্রবলেম হলে বা হার্ট রিলেটেড কোনো প্রবলেম হলে পুরোপুরি বিনামূল্যে ট্রিটমেন্ট করাতে পারবেন। এটি হোয়াইট ফিল্ডে রয়েছে, অ্যাড্রেস দেওয়া রয়েছে, দেখুন। এখানে খালি কার্ডিওলজি নিউরোলজি ডিপার্টমেন্ট রয়েছে, আর এদেরই আর একটা ব্রাঞ্চ রয়েছে, সত্যসাই অর্থোপেডিক মাল্টিস্পেশালিটি হসপিটাল। এটি রয়েছে ওল্ড ম্যাড্রাস রোডে। তো এখানে দেখুন অ্যাড্রেস দেওয়া রয়েছে, কৃষ্ণা রাজাপুর, ব্যাঙ্গালুরু। তো এই অর্থোপেডিক হসপিটালে খালি ব্যাঙ্গালোর বা কর্ণাটকের লোকেদেরই ট্রিটমেন্ট করা হয়, অন্যান্য স্টেটের লোকেদের করা হয় না। কিন্তু যে শ্রী সত্যসাই হসপিটাল আছে এখানে আপনার খালি ভারত নয়, ভারতের বাইরের থেকেও লোকেরা আসে ট্রিটমেন্ট করাতে। এটা পুরোপুরি ফ্রি হসপিটাল। এই হসপিটাল সম্বন্ধে আমার চ্যানেলে আরও ভিডিও রয়েছে, আপনারা দেখতে পারেন। এখানে হার্ট আর নিউরোলজি যে কোনো ইস্যু বা প্রবলেম থাকলে আপনারা এখানে গিয়ে দেখাতে পারেন, বিশেষ করে যদি আপনাদের অপারেশন দরকার হয়। এটা যেহেতু পুরোপুরি ফ্রি হসপিটাল, এটা একটা চ্যারিটেবল হসপিটাল, তো এইটা এই হসপিটালটাতে খুবই ভিড় হয়। তো এখন তো খুবই ভালো সিস্টেম হয়েছে, আপনারা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়েও যেতে পারেন। তো এটি ব্যাঙ্গালোরের একদম পুরোপুরি বিনামূল্যের হসপিটাল, এখানে কোনো বিল ডেস্ক নেই। তো এইগুলো ছিল ব্যাঙ্গালোরের সবথেকে মানে আপনার চিপেস্ট আর ফ্রি হসপিটালের নাম। তো হোপফুলি আমার ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।